হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আব্দুল আলিম আপনাদের সাথে। তো আমি আজকে দেখাবো, এই যে দেখুন, এটা হচ্ছে অ্যাঙ্গেল বাল্ব, এটা ভেঙে গেছে, এখানে ছিল, এখান থেকে ভেঙে গেছে, ঠিক আছে। এখন এই ভিতরের এটা কীভাবে সহজে বের করা যায়, এগুলো বের করা খুবই কঠিন কাজ, যদি জানা না থাকে তাহলে খুবই কঠিন কাজ, এর চেয়ে কঠিন কাজ আর নাই, কিছু বুঝতে পারছেন? তো যাদের কাছে টুলস নাই তারা কী করবেন, হ্যাক্সো ব্লেড নেবেন, হ্যাক্সো ব্লেড নিয়ে এর ভিতরে এরকম এরকম কাটতে থাকবেন। তো অনেকক্ষণ লাগে, অনেক সময় লাগে, হাত ব্যথা হয়ে যায়। আর কিছু কিছু প্লেস আছে, যেমন এই যে এই প্লেসটা, এই জায়গাটা, এটা যদি এখানে হতো তাহলে আমি সহজেই ডান হাত দিয়ে সহজে করে ফেলতে পারতাম, ঠিক আছে। কিন্তু এটা এমন একটা প্লেসের মধ্যে দিয়েছে যেটা করা খুবই কঠিন, খুবই কঠিন। তো চলুন দেখি আজকে আমরা এটা কতটা সহজে এই কাজটা করে ফেলা যায়, ঠিক আছে। আমি বলছি আপনাদেরকে, দুটো ওয়ে আছে এটাকে বের করার, এটাকে ভিতর থেকে বের করার জন্য দুটো রাস্তা আছে। নাম্বার ওয়ান, হ্যাক্সো ব্লেড ব্যবহার করে এটাকে কাটা, এখানে কাটতে হবে এবং এখানে কাটতে হবে, দুই জায়গায় কাটতে হবে। যদি আমি হ্যাক্সো ব্লেড আনি, এই যে এখানে এভাবে কাটবেন এবং এভাবে একটু তেড়া করে এভাবে কাটবেন, ঠিক আছে। এইটুকু এবং এইটুকু, এই দুই সাইড কাটলে তারপরে আপনাকে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার ব্যবহার করতে হবে। ফ্ল্যাট স্ক্রুড্রাইভার ব্যবহার করে এদিকে মারতে হবে, এদিকে মারলে তো এই ভিতরে যে অংশটুকু আছে এটা আস্তে 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 বেরিয়ে আসবে, তারপরে সহজে বের করে ফেলবেন। এদিক থেকে মারবেন এবং এদিক থেকে মারবেন ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে, হাতুড়ি দিয়ে, তারপরে এটা একটু বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে গেলে সহজে বের করে ফেলা যাবে, এতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তবে এবার বলছি দুই নম্বর রাস্তা, দুই নম্বর ওয়েটা খুবই সহজ, তবে এই টুলসটা সবাই পায় নাই এখনও, চায়নারা নতুন বাইর করছে। এই যে এই হচ্ছে গিয়ে সেই টুলস, এটা দিয়ে বেশি, সবচেয়ে বেশি হলে মিনিমাম ম্যাক্সিমাম এক মিনিট সময় লাগবে এটাকে খুলতে, ঠিক আছে। এটাকে এখানে ঢুকাবেন, ঢুকে এভাবে ঘুরাবেন, বাস ঘুরানোর পরে টাইট হয়ে যাবে। দেখাচ্ছি কিভাবে খুলতে হয়। আমি এখন এটাকে ঘুরাবো, এই যে একটা বড় একটা স্প্যানার নিছি, আর বড় স্প্যানার নিতে হবে, ছোট স্প্যানার নিলে পারবেন না, কষ্ট হবে। এটাকে এভাবে ঘুরাবেন কিছুক্ষণ, টাইট করবেন, টাইট করতেই থাকবেন, পড়তেই থাকবেন যতক্ষণ না টাইট না হয় পুরোপুরি। একসময় গিয়ে এতটা টাইট হবে আর ঘুরবে না, তখন ও নিজেই ঘুরতে থাকবে। ঠিক আছে, এখন টাইট হয়ে গেছে মোটামুটি, এখন আর একটু টাইট করলে বাস খুলে যাচ্ছে। বাস খুলে গেল, ঠিক আছে। খুলে ফেললাম, কত সহজে দেখতে পেলেন আপনারা।
তো এখন পানি অন করব, ভিতরে কিছু দানা আছে, গুঁড়া আছে, সেগুলোকে বের করতে হবে। ব্যাস ক্লিয়ার হয়ে গেল। ও এখন আমরা নতুন এক ইনগেল ব্যাপারটা নিব। আসলে সমস্যা হচ্ছে গিয়ে একটু ভিতরে, জিনিসটা হচ্ছে কি একটু ভিতরে লাগবে কিনা বলতে পারি না, লাগবে না, তাই এটাকে আমরা দেবো না। বাস টাইট হয়ে গেল। বাস সাকসেস, কাজ কমপ্লিট হয়ে গেল। তো আপনারা এই জিনিসটা দেখবেন মার্কেটে পাওয়া যায় কি না, বাজারে হার্ডওয়্যার দোকানে খোঁজ খবর করবেন, যন্ত্রপাতির দোকানে পাইলে আপনাদের জন্য খুবই সহজ হবে এই কাজগুলো করতে, তা না হলে অনেক কষ্ট করতে হবে। ওকে, আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো লাগলে সবাই শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ।